ফোনে কথা বলাকে কেন্দ্র করে সন্দেহ, তার জেরে স্ত্রীকে জলে ডুবিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানা এলাকায়। মোবাইল ফোনে কথা বলা নিয়ে সন্দেহ, গৃহবধূকে মারধর করে জলে চুবিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার স্বামী। শুধু তাই নয়, মোবাইল ফোনে কথা বলা নিয়ে সন্দেহের জেরে গৃহবধূর গায়ে সিগারেটে ছেঁকা। বসিরহাটের হাসনাবাদ থানার বরুণহাট গ্রাম পঞ্চায়েতের ঘটনায় চাঞ্চল্য। ঘটনায় অসুস্থ গৃহবধূ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, কয়েক বছর আগে ছাবিনা বিবির সাথে দক্ষিণ বরুণী বাসিন্দা আরিফ মিস্ত্রির বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই গৃহবধূর ওপর নানা কারণে চলতে থাকে অত্যাচার। মোবাইল ফোনে কথা বলা দেখলেই অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। ঘটনায় অভিযুক্ত স্বামী আরিফের ভাই বলেন, বৌদি তার বাপের বাড়ির লোকের সাথে কথা বললেও দাদা সন্দেহ করত, সন্দেহের বসে চলত মারধর। জানা গেছে, এদিন সকালে হঠাৎই ছাবিনাকে মারধর করে ঘর থেকে টানতে টানতে পাশের পুকুরে নিয়ে গিয়ে ছাবিনাকে পুকুরের জলে চুবিয়ে খুনের চেষ্টা করে আরিফ। তার পরিবারের লোকেরা বিষয়টি দেখে ফেলায় এলাকা ছেড়ে পালায় সে। ঘটনার পর হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। আমি রান্না করছিলাম, রান্না করার সময় বাবারে মারে করে চেল্লাচ্ছে, আজ মানে সবাই প্রতিবেশী সবাই আজকে ছুটে এসেছে, মানে বাড়ি থেকে আর সহ্য করে বসে থাকতে পারছে না, এত চিকড়াচ্ছে। এবার আমরা গিয়েছি, গেলে আমার ভাসুরভাই বলে বলছি, ভাইয়া মানে কান্নাকাটি করছে সবাই আশেপাশের লোকজন সবাই। আর আমরা বলছি, ভাইয়া আপনি তোমার পায়ে তুলে ধরি, তুমি একটু ছেড়ে দাও, আর মেরো না, আবার আর মেরো না। তো জলে চুপাচ্ছে, কাদার ভিতরে একদম মানে মাথা পুড়ে যাচ্ছে, নাক কেটে সব পুরো কাদা। এবার মানে ভ্যারি দিয়ে উঠতে তো ঠ্যাং ধরে আবার পানিতে লাভাচ্ছে লাভাচ্ছে। তা আমরা বারবারই বলছি, আবার ছেড়ে দাও ছেড়ে দাও। তা আমাদের গালাগালি যাচ্ছে বলে আমরা মানে আমার পাশে এক মামি শাশুড়ি মুখ ধরেছে বলে আমরাও মুখ ধরেছি যে ছেড়ে দাও, আর নাই আপনি তুমি মানে বেশ কম বলছো করছো, বলো অতিরিক্তটা একদম অসভ্যের মতো ব্যবহার করছো, এরকম করো না, এরকম করা উচিত না। এবার অনেক গ্রামের লোক এসেছে, কোনো ব্যাটা ছেলে নেই, তা মেয়ে ছেলেদের হুমকি দিচ্ছে যে তোমাদের সংসার তোমরা সামলাও, এরকম করে ভীষণ মানে এত মার মেরেছে। তারপরে বউ ছুটে রাস্তার দিকে চলে যাচ্ছে, গেলে ওর হাত ধরে মানে ঢালাই রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে এসেছে, তার মানে ওর পুরো ডান সাইডটা পুরো মানে ঘিষে গেছে, এইরকম অবস্থা। এমন মান মেরেছে, ডান হাতের আঙুলটা মানে ভেঙে গেছে, পিছে পিঠে ডাড়ায় চোট পেয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বসিরহাট।